ঠাকুরগাঁও জেলার বিরল প্রজাতির একটি গন্ধকূক উদ্ধার করা হয় ছয় ফেব্রুয়ারি সোমবার পৌর শহরের ডিসি বস্তি শুভ নামে এক যুবক সেটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করেন জানা যায় পাঁচ ফেব্রুয়ারি রোববার ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের বিদ্যুৎ নামক স্থানে কয়েকজন শিশু কাঠবিড়ালি ভেবে অসুস্থ অবস্থায় গন্ধকূকলটিকে আটক করে বিষয়টি শুভ জানার পর কাঠ হিসাবে সেটিকে বাসায় নিয়ে আসেন বাসায় বিভিন্ন ধরনের খাবার দিলে গন্ধকূকুলটি কিছু না খাওয়ায় বিষয়টি স্থানীয় সাংবাদিকদের জানান সাংবাদিকেরা প্রাণীটির ছবি তুলে ঠাকুরগাঁও বন বিভাগের কর্মকর্তাদের পাঠান পরে বন বিভাগের পক্ষ থেকে জানানো হয় এটি একটি বিরল প্রজাতির নিশাচার প্রাণী এটি সাধারণত কোলাহল মুক্ত পরিবেশে ঘুরে বেড়ায় তাই দ্রুত এটিকে বনে ছেড়ে দেওয়া প্রয়োজন শুভ এটি জানার পর গন্ধকূকুলটি নিয়ে ঠাকুরগাঁও বন বিভাগের কাছে হস্তান্তর করেন ঠাকুরগাঁও বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিউল আলম মন্ডল বলেন ধারণা করা হচ্ছে এটি একটি গন্ধকোকল এটি মাঝারি আকারের স্তন্যপায়ী নিশাচার প্রাণী গাছ বন জঙ্গল কমে যাওয়ায় এদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে আফ্রিকা দক্ষিণ পূর্ব এশিয়া সহ বিভিন্ন স্থানেই প্রাণীটি বাস করে এরা মূলত কীটপতঙ্গ শামুক ডিম বাচ্চা পাখি ছোট প্রাণী তাল খেজুরের রস খেয়ে থাকলেও খাদ্যের অভাবে মুরগি কবুতর ও ফল চুরি করে ফল ও ফসলের ক্ষতিকর পোকামাকড় খেয়ে কৃষকের উপকার করে থাকে এরা ঠাকুরগাঁও বন বিভাগের কার্যালয়ে পার্শ্ববর্তী জঙ্গলে এটি অবমুক্ত করা হয়েছে ঠাকুরগাঁও প্রতিনিধি আবুল হাসানের পাঠানো তথ্যচিত্রে পিআইবি একাত্তর টিভি